আসসালামু আলাইকুম আর কমেন্ট নিয়ে আসলাম একটা সুন্দর কমেন্ট একটা আপু লিখেছেন যে আমি খুব আপনি খুব ভালো এবং আমি আপনাকে অনেক বিশ্বাস করি কারণ আমার একটা সমস্যা হয়েছিল আপনি আমার জন্য আগে ক্রিম পাঠিয়ে দিয়েছিলেন জানি না আপু আপনি কি তবে যারা তাদের ফিনান্সিয়াল প্রবলেমের কথা বলে যারা তাদের পার্সোনাল প্রবলেমের কথা বলে যারা তাদের মানে দেখা গিয়েছে অনেক আপুরা তার বিয়ে হয়েছে মানে দুই সপ্তাহ পরে তার এমার্জেন্সি ক্রিম লাগবে এখন এমার্জেন্সি আমি কিভাবে পাঠাই সিলেটে একটা ক্রিম যাই তো অনেক সময় তিন দিনও লাগে আবার অনেক সময় সাত দিনও লাগে সেক্ষেত্রে ওই আপুর বাড়ি মনে করেন সিলেটে কিন্তু আমি কিভাবে সাত দিনের প্রোডাক্ট দুই দিনে পাঠাবো দেখা গেছে সপ্তাহ পর তুলে নিয়ে যাবে তো ওইটার জন্য আমাকে আমাকে কিছু মানে ঝামেলা পোহাইতে হয় হয় এবং খুব দ্রুত দিতে এইভাবে আবার অনেক আপুরা বলেন এই আপু হয়তো তাদের মধ্যে একজন যে আপু আমি অর্ধেক টাকা দিলাম মানে মনে করেন যে তেরোশো সত্তর টাকার আমি এক হাজার টাকা দিলাম আমি প্রোডাক্টটা হাতে পেয়ে আমি আর তিনশো টাকা দেবো এটা কিন্তু আমার একদম সিস্টেমের বাইরে একদম সিস্টেমের বাইরে এটা কিন্তু আমি কখনো করি না ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও নেই বা অর্ধেক পেমেন্ট করেও প্রোডাক্ট নেওয়ার সিস্টেম নেই আমার কাছে এ ধরনের কোনো সিস্টেমই নেই তারপরও কয়েকজন আপুই আমাকে এভাবে বলেছিল যে আপু আমার একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে তো আপনি যদি আমাকে এক হাজার টাকা দেন আর তিনশো সত্তর টাকা আমি প্রোডাক্ট হাতে পেয়ে তো আমি চিন্তা করলাম একটা মানুষ আমাকে বিশ্বাস করে এক হাজার টাকা দিতে পারে তাকে আমি কেন তিনশো সত্তর টাকা বিশ্বাস করে দিতে পারবো না তো অনেক আপুরা কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা দিয়েছে সব আপুরা না দু একজন আপুরা হয়তো আমার সাথে যোগাযোগই করে নাই আর আমিও তাদেরকে খুঁজি নাই যে যাক উনি যদি খুশি থাকে তাইলে আমার খুশি হয়তো আল্লাহ আমাকে অন্য জায়গা থেকে দিবে কেউ কারো হক মারতে পারে না আপু আল্লাহ আমার জন্য যতটুকু নির্ধারণ করে রেখেছে আমি বিশ্বাস করি যতটুকু আমার জন্য নির্ধারিত আমি ততটুকু পাব সেটা যেভাবে পাই আল্লাহ রবুল আলামিন আমাকে ততটুকু দিবে আর একটা ব্যাপার হয়েছে যে আর একটা আপু বলেছে যে আপু আমি আপনার কাছে আসব। কিছুদিন আগে আমি টিকটকে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম বিজ্ঞাপন বলতে আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমার বাসায় কিছু লোক দরকার তখন আসলে মডরেটর খুব সংকট ছিল যে আমার বাসায় থেকে খেয়ে কাজ করবে আমি সামান্য কিছু বেতন দেবো থাকবে খাবে আমার বাসায় চাকরি করবে অনলাইনে কাজ করবে আমাকে একটু হাতে হাতে হেল্প করবে তো তার জন্য বাংলাদেশে তো অসহায় মেয়ের অভাব নাই একটা মেয়ে আমার বাসায় থাকবে তো এই রকমের অনেক মেয়েরা সাড়া দিয়েছে যে আপু আমি আপনার কাছে আসতে চাই একটা মেয়ে কুমিল্লা থেকে নাম বলবো না মেয়েটা আমাকে বললো কি যে আপু আমি আসতে চাই আমার কেউ নাই আমি খুব নির্যাতিত অত্যাচারিত আমি বাবার বাড়ি থাকতে পারি না এক জায়গা বিয়ে হয়েছিল ডিভোর্স হয়েছে মানে ভ্যারাইটিস কথাবার্তা তো আমি আসার খরচ নাই আমাকে পনেরোশো টাকা যদি আপনি আপনি যদি আমাকে কিছু টাকা দেন তাহলে আমি আসতে পারি আমি সাথে সাথে ওই মেয়েটাকে বিকাশ করে পনেরোশো টাকা পাঠিয়ে দিয়েছি পরের দিন সকালে ফোন দিলাম বারোটার দিকে বলে কি যে আপু আমি রওনা দিছি গাড়িতে তো কুমিল্লা থেকে ঢাকা আসতে যে কয় ঘন্টায় লাগুক মেয়েটা আসতেছে আসতেছে কিন্তু সারাদিন আমি অপেক্ষা রাত্র তিনটা পর্যন্ত মেয়েকে ফোন দিছি মেয়ের ফোন রিসিভই করে না এখন মেয়ের ফোন বন্ধ মানে সে আমার টাকাটা কিন্তু মেরে দিয়েছে তো যে মেয়ান মানুষের পনেরোশো টাকা সহ্য